ছাত্রীরা আসসালামু আলাইকুম, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজকের পাঠ খামার বাড়ির পশু পাখি। গ্রামের নাম সোনাইমুড়ি। গ্রামে নানা পেশার মানুষ বাস করে, অর্থাৎ অনেক ধরনের পেশার মানুষ বাস করে, যেমন কৃষক, ব্যবসায়ী, কামার, কুমার ইত্যাদি। গ্রামের পাশেই তিতাস নদী, সেই নদীর পারে গনি মিয়ার খামার। নদীর পার মানে নদীর কিনারা, আর খামার মানে হল যেখানে পশু পালন করা হয়। খামারে আছে অনেক গরু ও বাছুর। দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে, ঘাস খায়, বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা ডাকে, ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে। খামারের গরুগুলো খৈল খৈল ভুষি খায়। গনি মিয়া শখ করে কবুতর পোষেন। কবুতরগুলো বাক বাকুম বাক বাকুম করে ডাকে। গনি মিয়ার মেয়ে রীতা, রীতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তোমরাও দ্বিতীয় শ্রেণীতে পড়ো। সে কবুতরকে খুব ভালোবাসে, তোমরাও নিশ্চয় কবুতর ভালোবাসো। গম মটর খেতে দেয় রীতা। কবুতরগুলো ইচ্ছে মতো উড়াউড়ি করে। পাশেই পরাণবাবুর ছাগলের খামার। খামারে আছে অনেক ছাগল ও ছাগল ছানা। সেগুলোর কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা লালচে। ছাগলগুলো মাঠে চড়ে, ঘাস খায়, লতাপাতা খায়। ছাগল ডাকে বে বে। পাশেই ছাগল ছানাগুলো লাফালাফি করে। একটু দূরেই মতিবিবির মুরগির খামার। সেখানে অনেক মোরগ আর মুরগি। সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে। মোরগ ডাকে কুকুরু কু কুকুরু কু। লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর। মোরগ ও মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়, দানা খায়, মুরগি ডিম পারে। সেগুলো বেচে মতিবিবি অনেক টাকা আয় করেন। মতিবিবি একটা কুকুর পোষেন। সে খামারে মোরগ মুরগি পাহারা দেয়। রাতের বেলা শিয়াল হুক্কা হুয়া ডাকে। মুরগি খাওয়ার লোভে চুপি চুপি খামারের কাছে আসে। টের পেয়ে কুকুরটা ডেকে ওঠে, ঘেউ ঘেউ তারা করে শিয়ালকে। মুরগির খামারের পাশে রয়েছে একটা বড় পুকুর। সেখানেই বড় পুকুর, সেখানে শীতল বরুয়ার হাঁসের খামার। সে খামারে অনেক হাঁস আছে। সকালবেলা হাঁসেরা প্যাক প্যাক করে ডাকে, দল বেঁধে পুকুরে নামে, শামুক খায়, দেখতে খুব ভালো লাগে। শব্দ অর্থ, খৈল অর্থ পশুর খাবার, খামার অর্থ পশু পালন বা ফসল ফলানোর জায়গা, গোয়াল অর্থ গরু রাখার ঘর, ভুষি অর্থ ছোলা বা গমের কুড়ো বা খোসা, দানা বিচি বীজ, ছোলা মটর বা গম। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। দেখো, কবুতরের খাওয়ার জন্য ড্যাশ ছিটিয়ে দাও, তাহলে ওই শুন খালি জায়গায় কী বসবে? কবুতরের খাওয়ার জন্য দানা ছিটিয়ে দাও। ড্যাশ অনেক পশু পাখি আছে,
তাহলে কি হবে বলতো? খামারে অনেক পশু পাখি আছে, আর ড্যাশ আর ড্যাশ পশু পাখির জন্য ভালো খাবার। তাহলে ড্যাশে কি বসবে বলো? খৈল আর ভুসি পশু পাখির জন্য ভালো খাবার। রাতে গরুগুলো ড্যাশ থাকে, রাতে গরুগুলো গোয়ালে থাকে। মুখে মুখে উত্তর বলি ও লিখি, গ্রামের পাশের নদীটির নাম কি বলতো দেখি? গ্রামের পাশের নদীটির নাম তিতাস। রিতা কবুতরকে কি খেতে দেয়? রিতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। ছাগলছানা কি করে বলো? ছাগলছানা লাফালাফি করে। লালজুটি মোরগ দেখতে কেমন? লালজুটি মোরগ দেখতে খুব সুন্দর। মতিবিবি কি বেচে টাকা পায়? মতিবিবি মুরগির ডিম বেচে টাকা পায়। খামারের মোরগ ও মুরগি কে পাহারা দেয়? খামারের মোরগ ও মুরগি কুকুর পাহারা দেয়। পুকুরে হাঁসগুলো কি করে? হাঁসগুলো পুকুরে দল বেঁধে নেমে শামুক খায়। রেখাটি নিয়ে মিল করি। দেখো প্রথম ছবিটি দেখছো, ছবিটির নাম গরু। গরু হাম্বা হাম্বা ডাকে। দ্বিতীয় ছবিটি ছাগল, ছাগল ব্যা ব্যা ডাকে। তৃতীয় ছবিটি মোরগ, মোরগ কুকুরুকু কুকুরুকু ডাকে। চতুর্থ ছবিটি হলো কুকুর, কুকুর ঘেউ ঘেউ করে। শিয়াল, শিয়াল হুক্কা হুয়া করে ডাকে। নিচের একটি শব্দকে একের বেশি করে বানাই। কুকুর, কুকুরগুলো মানে এক কুকুর। ছাগল, ছাগল ছাগলগুলো, ছাগল একটি ছাগল আর ছাগলগুলো হলো অনেকগুলো ছাগল। হাঁস, হাঁসগুলো। মুরগি, মুরগিগুলো। শিয়াল, শিয়ালগুলো। বাড়ির কাজ, তোমার প্রিয় প্রাণী সম্পর্কে তিনটি বাক্য লিখো। বাড়ির কাজের ছবি তুলে কমেন্ট করবে। ধন্যবাদ।